আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করছি তিনটি সংখ্যা থেকে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম কোডিং সি ভাষা ব্যবহার করে। আমার গত টিউটোরিয়ালটা ছিল বৃহত্তম বা বড় সংখ্যা নির্ণয়, এটাও অনেকটা একই রকম, জাস্ট একটু পার্থক্য। তো আমরা দেখি এটার অ্যালগোরিদম কি হবে। অ্যালগোরিদমে প্রথমে ধাপ এক শুরু, ধাপ দুই যে কোনো তিনটি সংখ্যা ইনপুটের জন্য তিনটি ভেরিয়েবল এ বি সি, ধাপ তিনে এবার আমরা এখানে চেক করব এ লেস দেন বি এবং এ লেস দেন সি কিনা। যদি হয় তবে ছাপাই এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার, অন্যথায় পরের ধাপে যাই। ধাপ চার, এবার প্রথম তিন নম্বর ধাপটা যদি ফলস হয় তবে আমাদেরকে মনে করতে হবে বি হচ্ছে স্মলেস্ট নাম্বার, এবার বি কে তাই চেক করতে হবে বি এর চেয়ে ছোট এবং বি সি এর চেয়ে ছোট কিনা। যদি হয় তবে বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার। এরপর এই ধাপটাও যদি ফলস হয় তবে আমাদেরকে বুঝে নিতে হবে সি হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার, অর্থাৎ ছাপাই সি ইজ দ্য স্মলেস্ট নাম্বার। ধাপ ছয় শেষ। এবার এটার ফ্লো চার্ট দেখি। তুমি স্টার্ট ইনপুট এ বি সি, এরপর প্রথম কন্ডিশন এ লেস দেন বি, ইয়েস যদি হয় একে আবার সির সাথে কম্পেয়ার করতে হবে, আর যদি নো হয় বি কে সি এর সাথে কম্পেয়ার করতে হবে। এরপর এস কে সি এর সাথে কম্পেয়ার করার পর যদি ইয়েস হয় এবং বি কে সি এর সাথে কম্পেয়ার করার সময় আমাদেরকে দেখতে হবে এ পাশে যদি আমরা ইয়েস দেই তবে বি, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ বি হবে ছোট, আর যদি এ পাশে ইয়েস লিখি তবে এই কন্ডিশনটা ট্রু হবে, বিটা এদিকে ছোট এখানে লিখতে পারবো। তাই আমরা এদিকে যেহেতু এ এবং সি এর সাথে কম্পেয়ার করার পর এটা নো লিখলে তাহলে ফলস হয়, অর্থাৎ সি ছোট হয়, তাই আমরা এ পাশ থেকেও সি কে ছোট করতে চাইব, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস করার জন্য এই পাশে নো লিখব, তবে আমরা এখানে সি ছোট হবে। তাহলে এদিকে যেহেতু এই কন্ডিশনটা ট্রু তাহলে প্রিন্ট এ ইজ স্মল, এরপর এদিকে নো প্রিন্ট সি ইজ এ স্মল, এরপর এ পাশে ইয়েস বি, সেজন্য বি ইজ স্মল। তো চেক করার পর এটা কানেক্টর অ্যাড করবে, তারপর স্টপ। এভাবে আমরা তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এবার আমরা এর কিভাবে প্রোগ্রাম কোডিং করতে হয় তা প্র্যাকটিক্যালি দেখব। নিউ সোর্স ফাইল, কমেন্ট দিতে পারি প্রোগ্রাম ফর প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যামাউন্ট থ্রি নাম্বারস
प्रथमे आमादेर हेडर फाइल एड करते हबे इनक्लूड स्टूडियो डॉट एच पर हैश इनक्लूड एंगल ब्रैकेट कोनियो डॉट एच में कर्ली ब्रैकेट पर এখানে আমাদের তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য পূর্ণ সংখ্যা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম এ বি এবং সি এরপর প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন এন্টার থ্রি ইন্টিজার্স দিতে পারি বা নাম্বার লিখতে পারি নাম্বারস টার্মিনেটর স্ক্যান এফ যেহেতু তিনটা পার্সেন্ট ডি ইন্টিজার ডাটা টাইপ তাই পার্সেন্ট ডি তিনটা পরপরই লিখতে হবে এরপর ইনভার্টেড কমার পরে কমা দিয়ে প্রথম যে মানটা আমরা ইনপুট হিসাবে নেব ওটা রাখা হবে ভেরিয়েবল এতে তাই এম্পারসেন্ট এ পরেরটা এম্পারসেন্ট বি বিতে রাখা হবে এবং পরেরটা সি নামক ভেরিয়েবলটাতে স্টোর করা হবে তাহলে তিনটা ইনপুট আমার কাজ শেষ এবার আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য ইফ ব্যবহার করতে হবে প্রথমে আমরা চেক করব এ লেস দেন বি কিনা আবার এন্ড লজিক্যাল অপারেটর এ লেস দেন সি কিনা তাহলে দুইটাকে আরেকটা কন্ডিশনে রাখি পুরোটা একটা কন্ডিশন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবে আমরা ছাপাতে পারি প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার যদি ফলস হয় এলস এলস দিয়ে আমাদের যেহেতু আরো দুইবারই শর্ত যাচাই করতে হবে তাই আবার ইফ কন্ডিশন দিয়ে এখানে এরকম কন্ডিশন দিতে হবে বিকে এর সাথে আবার বিকে সি এর সাথে কম্পেয়ার করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবে প্রিন্ট এফ এখান থেকে কপি করে নিচ্ছি এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে জাস্ট লিখে দিলাম এ এর পরিবর্তে বি এরপরে আবার তাহলে এই কন্ডিশনটা যদি ফলস হয় তবে ছাপাতে হবে সি ইজ দ্য স্মলেস্ট নাম্বার সি ইজ দ্য স্মলেস্ট নাম্বার
paper, grab sage. सेव करी नम डॉट सेव सेव दर कंपाइल एंड रन एंटर थ्री नंबर्स अमादर के अखंड जेकोनो तीन टा नंबर इनपुट दिता हबे कीबोर्ड थे के আমি দিলাম যেমন একটা 63 স্পেস একটা 58 স্পেস 75 তাহলে আমরা নর্মালি এখানে বুঝতে পারছি 58 হচ্ছে ছোট দেখি চেক করে তাহলে বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার কারণ এই যে 58 এটা রাখা হয়েছিল এই যে আমি এখন এখানে যেমন কোডিং করেছিলাম এটা बी नामक भेरिएबलटा रखा हुए मानटा से देखा जा इज द स्मलेस्ट नम्बर अर्थात एक कंडिशन पर प्रिंट करार्जन लिखे तो हमें एक गत ट्यूटोरियल जे देखे इच्छे कर लेखने शंका शो कराते प्रिंट कराते जेमन जो इन पार्सेंट दी दिए ये हे ए नामक भेरिएबल থেকে যে মানটা পাবে ওটার জন্য এ আর এটা হচ্ছে কমা বি বি নামক ভেরিয়েবলটার জন্য আর এটা হচ্ছে কমা সি সি নামক ভেরিয়েবলটার জন্য তবে এখানে আমাদেরকে ওগুলো ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিতে হবে যেহেতু ওগুলো সংখ্যা পূর্ণ সংখ্যা इंटीजर डाटा टाइप फॉर्मेट स्पेसिफायर हो जाए परसेंट डी एबार आमरा देखी सेव एबार आमरा आबार जे कोनो तीनटा दिए दी 25 दिलाम 49 दिलाम 31 तो एखान थेके 25 टा होच्छे सबचेये छोटो 25 इज द स्मलेस्ट नम्बर प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा बुझते पे कि तीनटा संख्या थेके आम्रा कोनटी छोटो संख्या सेटा खूब सहजे निर्णय करते पारी सी प्रोग्रामिंग लैंगुएज व्यवहार करे आज के पर्यन्त आमार आगामी ट्यूटोरियल देखबे आशाबाद व्यक्त करे आल्ला हाफेज।